যেখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি কি বল, আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছা করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আপনারা 5 মিনিট কান্না দেখতেছেন, আমি 4 দিন ধরে নন স্টপ আমি পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে, আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি, আমার জায়গা থাকলে আপনারা কেউ না বসে কথা বলতে পারতেন। নাম কি ফেসবুকে, কি নাম তার? আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখে শখে আমি চুপ করে আছি, জিমি শুনছে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই, পরিবেশ তো ছিল না হয়তো বলার। তারপরে টিভির মনিটর ছিল, বলে কি আরেকটা লোক ছিল, শার্টটা এভাবে খুলে বোতাম টুতাম ছড়ে গেছে, তারপর জিমি গলায় এভাবে প্যাঁচা দিছে শার্টটা, প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত, সে মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, কাজরে কাজরে বলেও নাচতে ছিল, আমি এই হরামাল দৃশ্য ভাই বলতে পারছি না, এরম এরম করতেছিল হাত আমার চোখের সামনে, আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি মরতে চাই না এভাবে। আমি ওখান থেকে বের হয়ে, আমি জানি না যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি শুনে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো, খুঁজে দেখেন না, আমি জানি না, তো আমার যখন খাওয়াতেছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার আমার অক্সিজেন, তখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, নোয়েটা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরা রেকর্ড আছে, আমি দেখছি তো যাওয়ার সময়, আমি দেখে নামছি ভাই, আমি অন্য জায়গায় এভাবে নামতে পারি না। যে লোকটা বাসে এসেছিল ওনার নাম হচ্ছে অনিক, অনিক অনিক অনিক, উনি আমার প্রায় 2 বছর আগে থেকে পরিচিত, আমার যে কস্টিউম ডিজাইন করে জিমি, ও আমার অনেক আপিটাকে আমাদের পার্সোনাল ফ্যামিলিগত রিলেশন, কাজের বাইরে ওর সাথে আমি কাজ করি না 2 বছর, ভীষণ দিনের পছন্দ বাসা এসছিল কবে? 4 দিন আগে, ওই রাতে মিটিং এর জন্য উনি ডেট চাচ্ছিলেন, আমি ডেট দিতে পারছিলাম না, আমার নানু কদিন আগে অসুস্থ ছিলেন, সব আপনারা জানেন, নানুকে দেখতে আসবে, একটা কাজ নিয়ে কথা বলবে, সব কিছু নিয়ে সে একদিন বাসায় আসে, যে রাতে ঘটনা তার আগের রাতে, এবং কথাটা ছিলাম, তো আমি আমি না টাইম দিতে পারিনি।